আমরা প্রায় সকলেই জানি মুম্বাইয়ে মুকেশ এবং নীতা আম্বানির বিশাল বাড়িটি সম্পর্কে। মনে করা হয় ব্যক্তিগত মালিকানাধীন এই বাড়িতে ভাবতে সবচেয়ে বড়। আপনিও যদি এই ধারণা রাখেন তবে ভুল করছেন, কারণ ভারতের গুজরাটে রয়েছে এমন এক বাড়ি যেখানে রয়েছে 170টি ঘর। এই বাড়ি বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি। ভারত তথা গোটা বিশ্বের ধন কুবেরদের মধ্যে অন্যতম রিলায়েন্স সংস্থার কর্ণধার মুকেশ আম্বানি। তিনি একদিকে যেমন সফল ব্যবসায়ী এবং শিল্পপতি, অন্যদিকে বিলাসবহুল জীবন যাপন করার জন্য পরিচিত। ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে রয়েছে তার স্বপ্নের প্রাসাদ, যার নাম অ্যান্টিলিয়া, যার বর্তমান দাম প্রায় 15,000 কোটি টাকা। বিশ্বের বড় বড় ব্যক্তিগত মালিকানাধীন বাড়িগুলির মধ্যে অন্যতম মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া। বহুতল এই বাড়িতে রয়েছে বাগান, জিম, সুইমিং পুল, মুভি থিয়েটার, স্টাফ কোয়ার্টার্স, বহুতল কার পার্কিং, এমনকি একটি হেলিপ্যাডও রয়েছে অ্যান্টিলিয়ায়। কিন্তু এই অ্যান্টিলিয়ার থেকেও বড় এবং প্রাচুর্যে ভরপুর একটি প্রাসাদ রয়েছে ভারতে, যা কিনা বিশ্বের সর্ববৃহৎ ব্যক্তিগত মালিকানাধীন বাড়ি হিসেবে চিহ্নিত। ভাবছেন এটা কার বাড়ি, কোথায় অবস্থিত? তবে বলি আসুন, লক্ষ্মী বিলাস প্যালেস, যা কিনা ব্রিটেনের রাজ পরিবারের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেসের প্রায় 4 গুণ, মুকেশ আম্বানির অ্যান্টিলিয়ার প্রায় 2 গুণ বড়। এই বাড়ি বা প্রাসাদে রয়েছে 170টি ঘর, রয়েছে আস্ত একটি গলফ কোর্স। আর শুনলে আশ্চর্য হবেন, এই বাড়ির মালিক একজন মহিলা, গুজরাটের বরোদা শহরের গায়কোয়ার পরিবারের সম্পত্তি এই লক্ষ্মীবিলাস প্যালেস। একসময় এই গায়কোয়াররা বরোদা শাসন করতেন, অর্থাৎ বরোদার রাজ পরিবার। স্থানীয়রা এই পরিবারকে আজও রাজ পরিবার বলেই গণ্য করেন এবং সম্মান করেন। 1890 সালে এই পরিবারের অন্যতম সদস্য মহারাজা সুয়াজিরাও গায়কোয়ার এই রাজপ্রাসাদ তৈরি করেছিলেন। তখনকার দিনে এই প্রাসাদ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 1,90,00,000 টাকা। বিশ্বের বৃহত্তম বাড়ি, ফলে এর আয়তনও তাক লাগানোর মতো হবে। বরোদার লক্ষ্মীবিলাস প্যালেসে ঢুকে যাবে 4টি বাকিংহাম প্যালেস বা 8টি অ্যান্টিলিয়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, লক্ষ্মীবিলাস প্যালেসের মোট আয়তন 3,04,93,000 বর্গফুট। মোট 700 একর জায়গা জুড়ে এই প্রাসাদ। সেখানে বাকিংহাম প্যালেসের আয়তন 8,28,000 বর্গফুট এবং অ্যান্টিলিয়ার আয়তন মোটে 84,780 বর্গফুট। ফলে বুঝতেই পারছেন, লক্ষ্মীবিলাস প্যালেসের সামনে বাকিগুলি একেবারেই তুচ্ছ। এই প্রাসাদে রয়েছে 170টি বাসযোগ্য ঘর বা কক্ষ। বাড়ির লনে একটি আস্ত গলফ কোর্স রয়েছে। মার্বেল পাথরের তাক লাগানো কারুকার্য এবং অসাধারণ অন্তরসজ্জা এই প্রাসাদকে বিশ্বের অন্যতম সুন্দর বাড়ি হিসেবেও তুলে ধরে। বর্তমানে লক্ষ্মীবিলাস প্যালেসের মালিকানা রয়েছে রাধিকা রাজে গায়কোয়ারের। তিনি ওয়াংকান রাজ পরিবারের সদস্য ছিলেন। বর্তমানে রাধিকা রাজে এবং তার স্বামী সমরজিৎ সিং গায়কোয়ার থাকেন এই প্রাসাদে। রাধিকা রাজের জন্ম গুজরাটের ওয়াংকানের জেলায়। তার বাবা রাজ পরিবারের সদস্য হলেও একজন IAS আধিকারিক ছিলেন। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে ইতিহাসে স্নাতকোত্তর শেষ করে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। 2002 সালে সমরজিৎ সিং গায়কোয়ারকে বিয়ে করে লক্ষ্মীবিলাস প্যালেসে আসেন। এখন তিনি এই প্রাসাদের অন্যতম মালকিন। যদিও লেখালেখির জগতে রাধিকা রাজে স্বনামধন্য একজন ব্যক্তিত্ব,